উপস্থিত সম্মানিত প্রিয় দেশবাসী এবং প্রবাসী বাংলাদেশি যারা স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক দৈনিক সংবাদ বুলেটিন কোভিড-19 এ আমাদের সাথে সংযুক্ত আছেন, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আমরা আপনাদের সর্বশেষ কোভিড-19 পরিস্থিতি বাংলাদেশে, দক্ষিণ এশিয়া এবং বিশ্ব পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরব। তার আগে আমি বলতে চাই যে আপনার সুস্থতা আপনার হাতে, এই বিষয়টা আমরা যেন সবাই মনে রাখি, আমরা যেন স্বাস্থ্য নিয়মগুলো মেনে চলি, তাহলেই আমরা নিজেকে সুরক্ষিত রাখতে পারব। আমাদের সুরক্ষা আমাদের হাতে, এই কথাটি যেন আমরা সবসময় মনে রাখি। আজকে আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাব আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাইরে যেই সব মন্ত্রণালয়ের প্রতিষ্ঠান আমাদেরকে সাহায্য করে যাচ্ছে দীর্ঘদিন ধরে নানা দিক থেকে এই পরীক্ষা করার বিষয়ে, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। তাদের মধ্যে আছেন প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের, যেটা সাভারে অনুষ্ঠিত, বাংলাদেশ লাইফ স্টক রিসার্চ ইনস্টিটিউট। আমাদের সাহায্য করে যাচ্ছেন চিটং ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স ইউনিভার্সিটি। আমাদের সাহায্য করছেন যশোর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আমাদের সাহায্য করছেন বাংলাদেশ শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি। আমাদের সাহায্য করছেন চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন অ্যান্ড শিশু হাসপাতাল। আমাদের সাহায্য করছেন ICDDRB। আমাদের সাহায্য করছেন ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভ। আমাদের সাহায্য করছেন সেন্টার ফর অ্যাডভান্স রিসার্চ ইন সায়েন্স, ঢাকা ইউনিভার্সিটি। আমাদের সাহায্য করছেন সেন্ট্রাল পুলিশ হসপিটাল ঢাকা, এভার কেয়ার হসপিটাল ঢাকা, স্কোয়ার হসপিটাল লিমিটেড। আমাদের সাহায্য করছেন গাজী কোভিড-19 PCR ল্যাব, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা এই দুঃসময়ের সময়, আমরা যে কোভিড-19 আক্রান্ত, আমাদের এই দুঃসময়ের সময় তারা স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের পাশে তাদের হাত বাড়িয়ে দিয়েছেন এবং আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করছি কোভিড-19 মোকাবেলায়। সবার প্রতি অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আমি এখন আসবো আমাদের 11ই মে, 28 বৈশাখ, 1427 এবং 17 জানুয়ারি, 1441 আজকের আমাদের যা প্রতিবেদন আমরা পেয়েছি, দুঃখিত, 17ই রমজান। আমাদের 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 7267। এই আজকে আমরা নতুন আরেকটি ল্যাব সংযুক্ত হয়েছে আমাদের সাথে, সেটা হলো আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ নোয়াখালী। আমাদের সর্বমোট ল্যাবের যে আমরা রিপোর্ট আজকে দিব, এটা 37টি ল্যাবের এবং সর্বশেষ সংযুক্ত আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ নোয়াখালী। আমাদের আরও অনেকগুলি ল্যাব তাদের প্রক্রিয়ার মধ্যে আছে, আমরা হয়তো আরও 2-4 দিনের মধ্যে আরও অনেকগুলো ল্যাব সংযুক্ত করতে পারব। এই 37টা ল্যাবের মধ্যে আমাদের নমুনা সংগ্রহ হয়েছে 7267 এবং আমরা পরীক্ষা করেছি 7208 এবং এ পর্যন্ত আমাদের নমুনা পরীক্ষা হলো 129865। 7208 নমুনার পরীক্ষার মধ্যে আমরা শনাক্ত করতে পেরেছি, আজকে আমি বলবো যে আমরা 1000 ছাড়িয়ে গেলাম, আমরা শনাক্ত করেছি 1034 জনকে কোভিড পজিটিভ হিসেবে এবং এ পর্যন্ত শনাক্ত দাঁড়ালো 15691 জন। এবং এখনও আমাদের ঢাকা বিভাগ এবং ঢাকা সিটি এইসব জায়গায় শনাক্তকৃত ব্যক্তির সংখ্যা বেশি আছে, পূর্বের ন্যায়। আমাদের আজকের মৃত্যুর তালিকায় 11 জন সংযুক্ত হয়েছে, সবার আত্মার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। এই 11 জন সহ আমাদের এ পর্যন্ত মৃত্যু 239 জন। মৃত্যুর বিশ্লেষণে আমাদের 5 জন পুরুষ, 6 জন মহিলা এবং তাদের বয়স বিশ্লেষণে গেলে আমরা দেখছি যে 71 থেকে 80 বছরের মধ্যে 1 জন, 61 থেকে 70 বছরের মধ্যে 1 জন, 51 থেকে 60 বছরের মধ্যে 4 জন, 41 থেকে 50 বছরে 2 জন, 31 থেকে 40 বছরে 2 জন এবং 21 থেকে 30 বছরে 1 জন। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে 8 জন, চট্টগ্রাম বিভাগে 2 জন এবং রংপুর বিভাগের 1 জন। আমাদের সুস্থ হয়েছে এ পর্যন্ত, আমাদের গত 24 ঘন্টায় সুস্থ হয়েছে 252 জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছে 2902 জন। আমরা শনাক্ত বিবেচনায় সুস্থতার হার আমাদের 18.52 এবং মৃত্যুর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.53। 24 ঘন্টায় নতুন করে আইসোলেশনে এসেছেন 183 জন এবং ছাড় পেয়েছেন 62 জন।
বর্তমানে আইসোলেশনে আছেন 2,236 জন, এ পর্যন্ত ছাড় পেয়েছেন 1,176 জন। আমাদের মোট আইসোলেশন শয্যা সংখ্যা আছে 8,634টি এবং কতগুলি আমাদের অনেকগুলি আমাদের প্রক্রিয়াধীন আছে, যে শয্যা তৈরির কাজ চলছে। এই আমাদের ঢাকা মহানগরী এবং ঢাকা সিটির বাইরে যা হাসপাতাল আছে সেগুলোর মধ্যে আইসিইউ শয্যা আছে 329টি এবং ডায়ালাইসিস ইউনিট আছে 102টি। 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে এসেছে 2,360 জন এবং ছাড় পেয়েছে 2,439 জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইনে আছেন 2,12,983 জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন 1,76,640 জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 36,343 জন। আমরা পূর্বেই উল্লেখ করেছি যে আমাদের জেলা উপজেলা পর্যায়ে যে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের ব্যবস্থা আছে 615টি প্রতিষ্ঠানে, এই প্রতিষ্ঠানে তাৎক্ষণিকভাবে 30,955 জনকে কোয়ারেন্টাইনে রাখা যায়। আমাদের ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী প্রতিনিয়ত সংগৃহীত হয় এবং বিতরণ হয়। আমরা এই তথ্যটা কেন্দ্রীয় ঔষধাগার থেকে প্রাপ্ত হই। সংগ্রহ করা হয়েছে 24 ঘন্টায় 11,040টি এবং এ পর্যন্ত সংগৃহীত 21,32,325টি। 24 ঘন্টায় বিতরণ হয়েছে 33,112টি এবং এ পর্যন্ত বিতরণ হয়েছে 17,43,926টি। বর্তমানে মজুত আছে 388,399টি। আমাদের ফোনের হটলাইন সবসময় উন্মুক্ত থাকে, 24 ঘন্টা 7 দিনই আমাদের এই ফোন হটলাইনগুলো উন্মুক্ত থাকে এবং গত 24 ঘন্টায় এই ফোন কল এসেছে 1,35,495টি এবং এ পর্যন্ত ফোন কল এসেছে 47,93,512টি। নতুন করে আমাদের এই ফোন কলগুলিতে অনেকেই অনেক চিকিৎসক স্বেচ্ছাসেবার মাধ্যমে স্বাস্থ্য পরামর্শ দিয়ে থাকেন এবং নতুন করে এবং প্রতিনিয়তই তারা প্রশিক্ষণ নেয়। নতুন করে আরও 6 জন চিকিৎসক প্রশিক্ষণ নিয়েছেন এই বিষয়ে এবং স্বেচ্ছাভিত্তিতে সেবা দিয়ে যাচ্ছেন 4,068 জন চিকিৎসক। স্ক্রিনিং কার্যক্রম অব্যাহত আছে, গত 24 ঘন্টায় স্ক্রিনিং করা হয়েছে 827 জনকে এবং তার মধ্যে বিমানবন্দরে 382 জন, স্থলবন্দরে 344 জন এবং সমুদ্রবন্দরে 101 জন। এ পর্যন্ত স্ক্রিনিং করা হয়েছে 6,83,086 জন ব্যক্তিকে। এই ছিল আমাদের হাতে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি গত 24 ঘন্টা এবং এ পর্যন্ত যা তথ্য আমাদের হাতে আছে আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। আমরা দক্ষিণ পূর্ব এশিয়া কোভিড-19 পরিস্থিতি যা সংগ্রহ করেছি বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিচুয়েশন রিপোর্ট 10 মে থেকে, এখানে 24 ঘন্টায় শনাক্ত 4,506 জন এবং এ পর্যন্ত 95,314 জন, মৃত্যুবরণ করেছেন 152 জন 24 ঘন্টা এবং এ পর্যন্ত 3,356 জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার থেকেই আমরা সংগ্রহ করেছি বিশ্ব কোভিড-19 পরিস্থিতি যেটা সিচুয়েশন রিপোর্ট 10 মে থেকে, শনাক্ত 24 ঘন্টায় 61,578 জন এবং এ পর্যন্ত 39,17,366 জন, মৃত্যুবরণ করেছেন 8,499 জন 24 ঘন্টায় এবং এ পর্যন্ত 2,74,361 জন। আমরা তথ্য এখানেই শেষ করব, কিন্তু যাওয়ার আগে আবারও বলবো আপনারা নিজেদের যেমন পরিচর্যা করবেন, বাসার শিশু, বয়োজ্যেষ্ঠ, গর্ভবতী মা এবং বিশেষ শিশু যদি থাকে তাদের ক্ষেত্রে আমাদের বিশেষভাবে যত্নবান হতে হবে। আমরা বারবার বলছি যে আপনার সুরক্ষা আপনার হাতে। আমরা বিশেষ করে যাদের অসংক্রামক ব্যাধি আছে যেমন উচ্চ রক্তচাপ, ক্যান্সার, কিডনি বা ক্রনিক রেসপিরেটরি ডিজিজ, এইসব থাকলে আপনারা বিশেষভাবে ভিড় এড়িয়ে চলবেন, জনসমাবেশ এড়িয়ে চলবেন, নিজেকে সুরক্ষিত রাখবেন। এখানে আমি আর দুই একটি তথ্য কথা বলতে চাই, সেটা হলো যারা ইতিমধ্যে আক্রান্ত হয়েছেন তারা কখনোই তাদের মানসিক মনোবল হারাবেন না। আপনি মানসিকভাবে উজ্জীবিত থাকলে আপনার শরীরের ইমিউন সিস্টেম বা প্রতিরোধ ক্ষমতা অবশ্যই বেড়ে যাবে। মানসিক উজ্জীবনার সাথে বা মানসিক শক্তি থাকে সাথে সাথেই আমাদের প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেমটাই অনেক বেশি শক্তিশালী হয়। আপনার এদিকে খেয়াল রাখবেন এবং সবসময় পুষ্টিকর খাবার গ্রহণ করবেন, বেশি করে পানি খাবেন, তরল খাবার খাবেন এবং টাটকা শাকসবজি ফলমূল যেটা ভিটামিন সি সমৃদ্ধ, এই খাবারগুলি আমাদের প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে। আমরা যেন মানসিক স্বাস্থ্যের যত্ন নেই, আমরা
সৃষ্টিশীল কাজের সাথে নিজেরা জড়িত থাকি, বাসার পরিবারে শিশুদেরকে জড়িত থাকতে উদ্বুদ্ধ করি। সবচেয়ে বড় কথা, আমরা যে কোনোভাবেই নিজেদেরকে ভালো রাখার চেষ্টা করব, সুস্থ থাকব এবং আমরা এই পরিস্থিতি, এই যুদ্ধ নিশ্চয়ই জয় করতে পারব। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।